আসসালামু আলাইকুম সবাইকে তানি আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। মাছ মাংস ছাড়াও বিরিয়ানি যে এত মজার হতে পারে সেটা কিন্তু এই বিরিয়ানিটা না খেলে বুঝতে পারবেন না, আর যারা মাছ মাংস খায় না তাদের জন্য এটা একদমই পারফেক্ট একটা রেসিপি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। বিরিয়ানির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এখন এই চালগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চাল ধোয়ার পর টলটলে পানি বের হচ্ছে। চালগুলোকে এভাবে কয়েকবার ধোয়ার পর পরিষ্কার পানির মধ্যে আমি চালগুলোকে 20 থেকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখব। এতে করে বিরিয়ানি রান্নার পর অনেক বেশি ঝরঝরে হবে। এদিকে চুলায় প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিব, এর জন্য একটু গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি তেল থেকে তুলে নিব। সবজি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ফুলকপি, গাজর, আলু এবং সিম কেটে নিয়েছি, সেই সাথে নিয়েছি মটরশুঁটি। প্রথমে যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। চুলার আঁচটাকে হাইতে রেখে এগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো প্রথমে ভেজে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভাজার পর এর সাথে আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপর দিব সিম, তারপর আমি যে মটরশুঁটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চালের পরিমাণের অনুপাতে সবজিগুলো অ্যাড করতে হবে। সবজিগুলো দেওয়ার পর এগুলোকেও আমি কিছুক্ষণ চুলার আঁচটাকে হাইতে রেখেই ভেজে নিব। সবজিগুলো ভাজার পর যখন হালকা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। সবজিগুলো ভাজার পর এদিকে আমি চালগুলো পানি থেকে তুলে ছেঁকে নিয়েছি। চালগুলোকে প্রায় 15-20 মিনিট ধরে ছেঁকে নিতে হবে যাতে করে ঝরঝরে হয়ে যায়। চুলায় প্যানে 1/4 কাপ পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়েছি। তারপর এর মধ্যে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি 1 চা চামচ করে আদা এবং রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিব। যখন আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ বাজারের কেনা রেডিমেড বিরিয়ানি মশলা। মশলাগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর যখন উপরে তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর 3-4 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নিব। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি তাই এখানে 2 কাপের ডাবল 4 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে কাঁচামরিচের। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করব, চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, এতে করে ঘিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এবারে বিরিয়ানিগুলোকে আমি একটু উপর নিচ করে দিচ্ছি যাতে করে সব দিক থেকে চালগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। এর মধ্যে পানিটা কিন্তু প্রায় টেনে এসেছে, তা এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লোতে করে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, তার আগে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমি দমে রান্না করব। এরই মধ্যে পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আবারও বিরিয়ানির রাইসগুলোকে একটু উপর নিচ করে দিচ্ছি, যদিও আমি চুলাটা অফ করে দিয়েছি।
তারপর উপর থেকে আমি এভাবে সমান করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট বা 15 মিনিটের মতো এভাবেই রেখে দিব। এতে করে বিরিয়ানির যে রাইসগুলো আছে সেগুলো আরও কিছুটা সফট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। মাংসের বিরিয়ানি থেকেও কিন্তু কোনো অংশেই কম স্বাদের হয় না এই বিরিয়ানিটা। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।